নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ কেন্দ্রের সাথে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনলক ফোরে সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ লকডাউন নিয়ে একটি ফাইনাল ঘোষণা করলেন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে আরও কী কী পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে তা নিয়ে একটি নতুন লিস্ট প্রকাশিত করলেন, যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। শনিবার কেন্দ্র সরকারের তরফ থেকে আনলক ফোরের নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আনলক ফোর পর্যায়ে চলবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। আনলক ফোর পর্যায়ে দেশকে ছন্দে ফেরাতে ঢালাও ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে করোনা সংক্রমণের হার কমাতে গত জুলাই মাস থেকে সপ্তাহে 2 দিন করে লকডাউন জারি করার ঘোষণা করা হয়েছিল, কিন্তু আনলক চারে নতুন এই নির্দেশিকায় কেন্দ্র সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কেন্দ্র সরকারের সাথে আলোচনা না করে কোনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কন্টেনমেন্ট জোন ছাড়া আলাদা করে কোনো রকম লকডাউন জারি করতে পারবে না। তা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। আর এই কেন্দ্র সরকারের নির্দেশিকায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্পূর্ণ লকডাউন নিয়ে যে জল্পনার সৃষ্টি হয়েছিল, সেই জল্পনার অবসান ঘটালো সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘোষণায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার পথেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আনলক চতুর্থ পর্যায়ের নির্দেশিকা রাজ্যের বাসিন্দাদের মেনে চলার নির্দেশ দিল। তবে 7, 11 ও 12 সেপ্টেম্বর তারিখে লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ওই 3 দিন রাজ্যে পূর্ণ লকডাউন হচ্ছেই। হ্যাঁ বন্ধুরা, বাকি অন্যান্য যেমন মেট্রো পরিষেবা রাজ্যে শুরু হবে সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে, পাশাপাশি কেন্দ্র সরকারের ঘোষণা মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দেন, সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। এর আগে তিনি জানিয়েছিলেন স্কুল কলেজ সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছিলেন, কিন্তু এখন 30 তারিখ পর্যন্ত তা বাড়ানো হয়। এছাড়াও কেন্দ্র সরকারের নির্দেশিকা মতোই পশ্চিমবঙ্গে 21 সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাবে ওপেন থিয়েটার। হ্যাঁ বন্ধুরা, তবে এখনও কন্টেনমেন্ট জোন ভুক্ত এলাকায় লকডাউন চলবে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। বাকি অন্যান্য ক্ষেত্রেও কেন্দ্র যেমন ছাড় দিয়েছে, ঠিক তেমনই ছাড় দিয়েছে রাজ্য সরকারেও। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে নবান্নের তরফ থেকে এদিন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে 7, 11 ও 12 সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লকডাউন চলাকালীন গণপরিবহন, সরকারি এবং বেসরকারি অফিস, ব্যাংক, রেল ও বিমান পরিষেবা সমস্ত কিছুই বন্ধ থাকবে। হ্যাঁ বন্ধুরা, কেবলমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়া পাওয়া যাবে চিকিৎসা সংক্রান্ত যাওয়া আসায় খোলা থাকবে ওষুধের দোকান এবং ক্লিনিকই খোলা থাকবে অন্যান্য জরুরি পরিষেবা যেমন আইন, আদালত, পুলিশ স্টেশন, ফায়ার ব্রিগেড, জল পরিষেবা, কৃষি সংক্রান্ত পরিষেবা, ই কমার্স, প্রিন্ট মিডিয়া, খবরের হোম ডেলিভারি, চা বাগান, বিদ্যুৎ পরিষেবা। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা দেখতেই পারলেন যে দিন পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে সেই দিনগুলোতে কী কী পরিষেবা বন্ধ থাকবে এবং কী কী পরিষেবা ছাড় দেওয়া হবে তা নিয়ে কিন্তু নতুন লিস্টটি প্রকাশিত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।